মহালয়ার মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হলো। মায়ের আগমনের আনন্দে চারিদিকে সেজে উঠেছে মায়ের মণ্ডপ, আর এই পুজোর আনন্দকে রাজ্যের গরিব অংশের মানুষদের সাথে ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে গত কিছুদিন ধরেই সরকার এবং রাজ্যের বিভিন্ন সামাজিক সংস্থার উদ্যোগে রাজ্যের গরিব অংশের মানুষদের মধ্যে চলছে বস্ত্র বিতরণ। রবিবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বুথ এলাকার মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে প্রতি বছরই মজলিশপুর বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং শারদোৎসবকে সামনে রেখে এ বছর মজলিশপুর বিধানসভার উদ্যোগে প্রায় 6,000 মহিলাদের শাড়ি বিতরণ করা হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। সরকারের তরফ থেকে আমরা যথেষ্ট চেষ্টা চালিয়েছি, প্রতিবারই চালাই, এবারও চালাব, সচেতনতামূলক মানুষকে সচেতন করার জন্য, কিন্তু মানুষকেও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে যাতে কোথাও কোনো ধরনের দুর্ঘটনার শিকার মানুষ না হয়। তার বাইরে আজকের এই শাড়ি বিলি অনুষ্ঠান আমাদের 10 মজলিশপুর বিধানসভা কেন্দ্রের পূর্ব বড়চলা বুথ নাম্বার 50 এবং 51, আমরা রানীর বাজার থেকে শুরু করে জিরানিয়া পর্যন্ত বিভিন্ন জায়গা পঞ্চায়েতগুলোতে সমাপ্ত করেছি শাড়ি বিলির অনুষ্ঠান, এবং আজকে এই পূর্ব বড়জলা পঞ্চায়েত আমরা সমাপ্ত করলাম। তারপর আমরা জয়নগর পঞ্চায়েত এবং পরবর্তী সময় আমরা নগর পঞ্চায়েতের দিকে যাব, এবং আগামী দুদিনের মধ্যে মজলিশপুরে প্রায় 6,000 শাড়ি আমরা বিলি করা সম্পন্ন হবে। এটা আমরা প্রতিবারই করে থাকি আমাদের মণ্ডলের তরফ থেকে, এবং আগামী দিনেও সেটা আমরা করব। আমরা চাই মানুষ যেন পূজার মধ্যে, বিশেষ করে গরিব অংশের মানুষ, তারা যেন পূজার মধ্যে প্রত্যেকে বস্ত্র পরিধান করে আনন্দ উৎসবে মেতে উঠতে পারে। প্রত্যেকের সে অধিকার রয়েছে, আমরা তাদের পাশে থেকে তাদেরকে সেই সহায়তাটা প্রদান করি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।